নমস্কার আমি তরিত রঞ্জন সেন শিলিগুড়ি টেরাই বিএড কলেজের বিএড ফোর সেমের ছাত্র আমার মেথড পেপার ফিজিক্যাল সায়েন্স বর্তমান গোটা বিশ্ব কোভিড নাইন্টিন ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত এবং বিপর্যস্ত তারই মাঝে বিশ্বের তাবর তাবর পরমাণু শক্তিধর দেশগুলি যেভাবে একে অপরের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঙ্কার দিচ্ছে তাতে গোটা বিশ্বের মানুষ আরও বেশি করে আতঙ্কিত এবং বিপর্যস্ত হয়ে পড়েছে তোমরা জেনে থাকবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছয়ই ও নয়ই আগস্ট হিরোসীমা ও নাগাসাকিতে আমেরিকা যে পারমাণবিক বোমা ফেলেছিল তার ফলে ওই দুটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এর প্রভাব এখনও অবধি সেই এলাকার মানুষকে ভুগতে হচ্ছে এখন কথা হচ্ছে এই পরমাণু বোমা এই পরমাণু বোমা কীভাবে সৃষ্টি হয় এই কীভাবে এর কাজ করে এর কার্যপদ্ধ রকম সেটা জানার জন্য আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু কী পরমাণুর গঠন কি রকম পরমাণু দেখতে কি রকম হয় ঠিক আছে আমরা এখন এই পরমাণু কি পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা করব দেখব রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে রাদারফোর্ড ফোট পরমাণুর যে নিউক্লিয়ো মডেলের প্রস্তাব করেন তা হল এরকম অনেকটা প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক এটা একটা পরমাণু পরমাণুর কেন্দ্রস্থলে এটা ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রক বা নিউক্লিয়াস বর্তমান এই নিউক্লিয়াসের আকার সমগ্র এই নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানটাই ফাঁকা পরমাণুর সমগ্র ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে পঞ্জীবিত থাকে অর্থাৎ প্রোটনগুলি নিউক্লিয়াসে অবস্থান করে তাই তো প্রোটনগুলো প্রোটন সব হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে পরমাণুর যে এই কেন্দ্রীয় অংশটা এই কেন্দ্রীয় অংশকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস বহিষ্ঠ যে অংশ নিউক্লিয়াস বহিষ্ঠ অংশে নগণ্য বিশিষ্ট ইলেকট্রন এই নগন্য বিশিষ্ট ইলেকট্রন সমকেন্দ্রিক বৃত্তাকার পথে এই যে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারদিকে তীব্র বেগে আবর্তন করতে থাকে এই যে পথটা পথটাকে বলা হয় কক্ষপথ নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক যুক্ত। প্রোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বহিষ্ঠ অংশে অবস্থিত নিউক্লিয়াসের বহিষ্ঠ অংশ এটা নিউক্লিয়ার বহিস্থ অংশে অবস্থিত ইলেকট্রন সংখ্যা সমান হয় ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের মধ্যে যে স্থিরতারাত্ত্বিক আকর্ষণ বল কাজ করে স্থিরতারিত্বিক আকর্ষণ বলতে বল বলতে এই যে প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে প্রোটন আর এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে তা হলো স্থির তারিত্বিক আকর্ষণ বল এই প্রোটন ও ইলেকট্রনের মধ্যে যে স্থিরারিত্বিক আকর্ষণ বল তা ইলেকট্রনের ঘূর্ণন জনিত অপকেন্দ্র বল অপকেন্দ্র বল এই যে বলটা কাজ করে সেটা হলো অপকেন্দ্র বল এই অপকেন্দ্র বলের সমান এবং বিপরীত দিস ইজ দ্য স্থিতারিত্বিক আকর্ষণ বল এটা কেন্দ্রের দিকে কাজ করছে এবং অপকেন্দ্র বল এটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করছে এই দুটা বল পরস্পর বিপরীতমুখী বল পরস্পরের সমান হয় এই অপকেন্দ্র বল আর স্থিতারিত বল যে স্থিতারিত আকর্ষণ বল এই দুটো বল পরস্পর সমান হওয়ায় পরমাণুর সুস্থিতি বজায় থাকে এই যে সমস্ত মডেলটা আলোচনা করা হলো এটাই হচ্ছে রাদারফোর্ডের নিউক্লিয় মডেল যে রাদার এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনেকটা সৌরজগতের গঠনের মতো যেমন বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে ঠিক তেমনই রাদার পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি চারদিকে আবর্তন করতে থাকে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তন করে তাই রাদার প্রস্তাবিত পরমাণু মডেলকে গ্রহগত পরমাণু মডেলও বলা হয় আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি ইলেকট্রন নিউট্রন ও প্রুটনের বিভিন্ন বৈশিষ্ট্য বিষদে আলোচনা করা হবে ততদিন আপনারা বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ